Hey guys, kita hari pagi Hanuman Mandir apa? Welcome back to my YouTube channel Dixit Vlogs. Hari ini mau bohongin Hanuman nih guys, sekolah mau dari sini. Metik Rizal dia episode aja. Mau bohongin Hanuman dari sini. Bolok, jadi video itu anggap dulu. পরিবেশ তো কি সেউজীয়া সাউথ না ওয়াও কি মস্তি পরিবেশ আপোনালোকে চাই থাকক আৰু দেখুৱাই আছো ya ini bidalah kan bidalah nih mana high secondary kan orang padahal hikmah dia setiap orang dua harman kita kubu. Namaskar, foto foto ini mau more student, dikit dasar loe, antri kubu kamu nak gapan kuri su, tiap orang itu school kan orang kloe, video recording kuri bolu bolu aja, tiap orang kami nuto ya non di tahu sesuatu yang sekolah terukur pura, ini besar kami ekadah berukur. পাঠদানের প্রস্তুতি চলাইছো এই নিকেতনখন 95 ত প্রতিষ্ঠা হৈছিল বহু আগতে আমি হায়ার সেকেন্ডারি পাঠ্যক্রম ইয়াত খোলার প্রস্তুতি চলাব লাগিছিল কিন্তু বহুত অসুবিধার বাবে যোৱা দুবছৰ কোভিডৰ পৰিপ্ৰেক্ষিতত আমি আৰু আগব নোৱাৰিলো সেয়েহে আমি মানসিকভাৱে এবাৰ বহুত এটা জোৰ লৈ পেলাই আমি এই কোভিড পৰিস্থিতিৰ মাজতে হায়ার সেকেন্ডারি সেকশনটো আৰম্ভ কৰিবলৈ ওলাইছো আৰু মোৰো বহুত আশা আছিলে এই হাই সেকেন্ডারি সেকশন খুলি পেলাই ইয়াত কাম কৰাৰ আৰু সেই হেঁপাহ আজি মোৰ পূৰ হবলৈ ওলাইছে নাজানো ভৱিষ্যতে কি হয় যিমানখিনি পাৰোঁ নিজৰ চেষ্টাৰ বলত আৰু আগুৱাই নিবলৈ লগতে দেশখনৰ লগতে মৰিগাঁওখনৰ আৰু লগতে বিদ্যা ভাৰতীৰ এই অনুষ্ঠানটোক আৰু আগুৱাই লৈ যাম বুলি মই আশাবাদী মোৰ সহকৰ্মীসকলেও এই ক্ষেত্ৰত মোক বহুত সহায় কৰে সেয়ে মোৰ নিকেতনখন বহুত ভাল লাগে নিকেতনখনৰ ষ্টুডেণ্টখিনিক লৈ মই বহুত আশা সপোন দেখি আছোঁ সেয়ে হয়তো ফলৱতী হ'ব চাগৈ এতিয়া মই নিকেতনৰ কিছু কিছু আমাৰ যিটো আন্তঃগাঁথনি দুই এপদ বস্তু আপোনালোকৰ আগত অৱগত কৰিম আপোনালোকে চাই থাকিব মানে মানে স্কুলখনৰ মানে যিটো পৰিৱেশটো গোটেই মানে মই তেতিয়া ভিডিঅ'ত কৈছিলোঁ নহয় আপোনালোকক সেউজীয়া বুলি গোটেইখিনি আপোনালোকক দেখুৱাব তো চাই থাকক এয়া আমাৰ ৰাতিপুৱা ছাত্ৰ ছাত্ৰী আহি বন্দনা কৰে আই সরস্বতীর ওসর দিনটোৰ কাৰণে আশিক বিচাৰি তাৰ পাছতে আমাৰ পাঠদান আৰম্ভ হয় আচাৰ্য কক্ষ অস্থায়ী হৈ আছে এতিয়া আমি আকৌ ভালকৈ নিৰ্মাণ কৰি আছো ভৱিষ্যতে আৰু ভাল হ'ব বুলি আশা কৰিছোঁ আচাৰ্য কোঠালি ইয়াত প্ৰায় 45 জন আচাৰ্য বহি থাকে আমাৰ অংকুৰ শ্ৰেণীৰ পৰা ক্লাছ 10 লৈকে একেলগেই এই কমন ৰুমত আচাৰ্যসকলে
পঢ়ে, জিরণি লয়, কিতাপ পঢ়ে। এয়া হল আমার রাষ্ট্রীয় সঙ্গীত গাবর কারণে ড্রাম বলে কয়, যে আমার স্টুডেন্টে নিজে বজায় আর আমার প্রতিষ্ঠা দিবসত বজোয়া হয়। রাষ্ট্রীয় সঙ্গীতের 15 আগস্ট 26 জানুয়ারি দিন আমার রাষ্ট্রীয় প্রোগ্রামত বজোয়া হয়। এয়া আমার সহকর্মী, নৈশ সহকর্মী ইয়াতে থাকে, তখন এই রুম মস্তি রুম আপনার দেখাই সব গোটেখিন চাই থাকব। এটা স্মার্ট ক্লাস তো চাই আহ নিকেতন ডিজিটাল ক্লাস ছাত্র ছাত্রী ইয়াত বিভিন্ন ধরনের পাঠ্যক্রম গ্রহণ করে আর সর ছাত্র ছাত্রীখিনিয়ে সাধুকথা বিভিন্ন ধরনের রাইমস ইয়ারপা শিকে। আমার টিচারে ইয়াত আহিলে ছাত্র ছাত্রীক শিক্ষা দিয়ে নতুনত্ব আজির পাঠ্যক্রমত ডিজিটাল ক্লাসের বহুত প্রয়োজনীয়তা আছে, সে আমি ছাত্র ছাত্রীক ভবিষ্যৎ প্রজন্মক আগুয়াই নিয়ার হেতু আমি এই 3.5 লাখ টাকা এই স্মার্ট ক্লাস লোলে আজ সক্ষম হয়েছ। প্রজেক্টর সজেক্টর সব আছে আপনার দেখা পাইছে না, সব আছে প্রজেক্টর প্রজেক্টর আছে ধুনিয়া আর মুঠতে কিচেন বনায় আছে আমার আরম্ভ হয়ে আছে আর এসপ্তাহমানের পিছত নতুন কিচেন আরম্ভ হয়ে যাব। আর যেহেতু আমার নবাগত ছাত্র ছাত্রী নিকেতন আহিব, সে আমি বহুতখিনি প্রস্তুতির প্রয়োজন হয়েছে, দিনের রাতে আমি কাম করে আছো। এই আমার সেকেন্ড গেট, আমি সেই সেকেন্ড গেটকে একাদশ বর্ষর ছাত্র ছাত্রীর শুভারম্ভণিরপরা ইয়াতে আরম্ভ করম ভাবিছো। এই সাইকেল স্ট্যান্ড হব, নতুন ছাত্র ছাত্রীসলের এইপিনে কোঠালি হব, এফালে সরস্বতী মা আছে দেখিছে কি ধুনিয়া গেট ডর গেট, আর উপরফালেও আছে আপনাদের দেখা পাইছে সিসি ক্যামেরা আছে ফ্রন্টত আছে বিল্ডিংত এটা আছে এখিনিত এটা আছে তিনটা সিসি ক্যামেরা আছে মানে সুরক্ষা ফল সব ঠিক মানে হয়ে আছে। আমি সিডিল করে আছো, কামত লাগি আছে আমার বহুত বনাই আছে মানে হওয়াগৈ নাই আর যেহেতু ক্লাস 10 1 সেপ্টেম্বর পর খুলিব। আর এইবিল সব কি ধুনিয়া ধুনিয়া নীতি শিক্ষা আছে, সক্রেটিস মহাবীর সত্যনাথ বরা ধুনিয়া পরিবেশ এটা। আর ইয়াত এটা কথা কো আপনার প্রত্যেকটু আপনার রুমতে এনেকা নাম আছে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আর সে গুরুজী কক্ষ মানে সব এনে রুমবিল আপনার নাম আছে মানে সেটাই ভাল লাগে ধুনিয়া। আমার এবার স্টেট ব্যাংকর আহি পেলায় এয়ার স্টেট ব্যাংকে আমার দুটা নিম পুলি বৃক্ষরোপণ কার্যসূচীর দিন আমার 5 জুনের দিন বিশ্ব পরিবেশ দিবসের দিন রুই থাকে গেছে দুইটা গছপুলি, বাকি এই সকল গছপুলি আমি নিজে নিজে রুইছো। আর এই যে পার্ক দেখিছে বাগান দেখিছে তার বিভিন্ন ধরনের জবা ফুলের ভেরাইটিস আছে, এই গোটেখিনি মই রুইছো, মই বহুত ফুল ভাল পাও, সেই কারণে আমি এই দুবছর ফুল রুতে আমার বহুত সুবিধা হয়েছে, যেহেতু স্কুল বন্ধ ছাত্র ছাত্রী নাই ধুনিয়াকে ফুল ফুলি উঠিছে, এই দুবছরতে বহুতখিনি ডেভেলপ হয়ে গেছে গছপুলিবিল, যেহেতু অনবরতে লালী আহি থাকে এক বছর দুবছর লালী যেহেতু কম পুরা সম্পূর্ণ সেউজীয় পরিবেশ দেখিছে। আর বিভিন্ন ধরনের গছ আছে আর এই বিভিন্ন গছবিল আমার যেহেতু সরস্বতী পূজা হয় সেই সময়ত আমি অল্প খালি চালি কাটি তারপর আমি সরস্বতী পূজার যে খড়ি হয় আমি ইয়ারপরাই খড়ি সংগ্রহ করবো। শিলিখা গছ আছে, জামুক গছ আছে, আমার ইয়াত বিভিন্ন ধরনের আমার ইয়াত ফল মূলের গছ আছে, সম্মুখত বকুল ফুলের গছ আছে, গোটে রাস্তাটা আমার নাহর ফুল গছে ভরি আছে দেখবলে বহুত একটা মোহনীয়। এইটো অফিস রুম তো আমার স্কুলের অফিস রুম, অফিস রুমের আচার্য আছে দিব্য মহন্ত আচার্য, কিবা কই দিয়ক আপনি। নমস্কার, এয়া স্কুলের কাম করে আসো, বাকি আমার দীক্ষিত আছে, দীক্ষিতর কামটা ভালে পাইছো করক আগুয়াই যাওক। আর আমার নিকেতনতে পড়া যেটা আইসে আগন্তুক হায়ার সেকেন্ডারি যে আমার খুলব আর হায়ার সেকেন্ডারিতে ইয়াতে আমার নাম ভর্তি করেছে আর আমিও ভাল পাইছো, একটু আর দুজন ছাত্র ছাত্রী আহিছে ইয়ালে, গতি আমি ভাল পাইছো, আশাবাদী যে তখেতে ভালকে ইয়াত যদি 10-12 বছর পড়িলে আর দুবছরতে স্কুলখনের নামও তখন নিজের নামও হয় তাই আশা করব। হব ইয়াত আপনার স্কুলের মানে ফিজবিল সেবিল বহি দেখিছে আপনার শ্রেণীবিল নাম লিখাই আছে ধুনিয়া, ইয়াত ফিজ লওয়া হয় আপনার আর
এটো সাগে নিছে সিনিটাইজার দেই সিনিটাইজ করে সাগে আৰু এই বিলাক সভাপতি সকলৰ নাম আপোনাৰ 1999 আৰম্ভণি পা 1999 লৈ মানে 1995 পা এতিয়া লৈ বৰ্তমান হৰেন্দ্ৰ বৰা ছাৰ হৈ আছে সভাপতি বাকী এইবোৰ সভাপতি আমাৰ স্কুলৰ আছিল আগতে আৰু এইফালে পৰিচালনা সমিতি বিষয়ববীয়া সদস্যসকলৰ গোটেইসকলৰ নামটো আছে ফোন নম্বৰ সহ দেখা পাইছে আপোনালোকে আৰু এইখন হ'ল সম্পাদকসকলৰ নাম থকা লিষ্টখন আৰু এইখন এতিয়া আৰম্ভণি মানে 1995 পৰা এতিয়ালৈ বৰ্তমানলৈ আৰু এইটো ৰুম আপোনালোকৰ নিকেতনখনৰ পৰিচালনা সমিতিৰ যিবোৰ সদস্য বিষয়ববীয়া থাকে এইটো ৰুম আপোনালোকে চাব পাৰে ইয়াত মানে কেতিয়াবা কিবা যদি মিটিং চিটিং হ'ব লাগে মিটিং চিটিংবোৰ ইয়াত হৈ থাকে আৰু এইফালে চাব পাৰে সুন্দৰ সুন্দৰ লাচিত বৰফুকন শংকৰদেৱ কনকলতা জ্যোতিপ্ৰসাদ আগৰৱালা বিষ্ণুপ্ৰসাদ আগৰৱালা সকলোৰে ফটো আছে মানে ধুনীয়া আৰু ৰুমবিলাক মই এইটো শংকৰদেৱ বিদ্যা নিকেতনৰ বুক আণ্ডাৰ প্ৰমুখ হয় ইয়াতে গোটেই সকলো কিতাপখিনি মোৰ আণ্ডাৰতে থাকে বছৰটোৰ কাৰণে পঢ়ি পঢ়া কিতাপলৈকে সেইখিনিয়ে মই যোগান ধৰোঁ আৰু আছিল আজিৰ কাৰণে এটা মানে চিম্পল ভিডিঅ' মই পঢ়া স্কুলখন দেখুৱাই দিলোঁ আপোনালোকক শংকৰদেৱ বিদ্যা নিকেতন মৰিগাঁও ভিডিঅ' যদি ভাল লাগিল লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব দেই ধন্যবাদ।